সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় বই উৎসব 2020 অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ তাহমিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ শাফায়াত আলম, জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার চৌধুরী। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা জাতিকে শিক্ষা এগিয়ে নেওয়ার জন্য অনেক কার্যক্রম গ্রহণ করেছেন, তার মধ্যে এটি একটি অন্যতম। 2010 সাল থেকে প্রতি বছর পহেলা জানুয়ারি ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই প্রজন্মই বাংলাদেশকে নেতৃত্ব, আমরা তাদেরকে স্কুলমুখী করতে চাই, তাদেরকে মানসিক মানুষ করতে চাই, তাদের মানবিক জীবনে বিকশিত করতে চাই, এই প্রচেষ্টা সেখানে অবদান শিক্ষার্থীদের ছোটো ছোটো এই শিক্ষার্থীদের যে আনন্দ সেটি আমাদের ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী 2021 সেটিতে উন্নত বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছেন এবং দেখাচ্ছেন যে পথ তার আজকে সেটা আমরা বুঝতে পারছি, এরা এই উন্নত বাংলাদেশ তৈরি করবে। আজ দুপুরে যখন খবর পেলাম যে সারা বাংলাদেশের মধ্যে সমাপনী পরীক্ষার ফলাফলে আমরা এগিয়ে, তখন আমার মনে হলো যে সারা সিলেটকে আমি বাংলাদেশে উপস্থাপন করতে পারছি। আশা করি সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা একদিন সিলেটের নেতৃত্ব দেবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার স্বপ্নে সোনার বাংলা গঠনে আমরা বদ্ধপরিকর, আমরা কাজ করে যাচ্ছি। আর যা অগ্রযাত্রা যেটা মূল শুরু হয়েছে, যে মূল সোপানটা বই দিয়েই শুরু, এটা আমরা শুরু করতে, এর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার স্কুলের পক্ষ থেকে। এবারে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসের সেরা সাফল্য অর্জন করেছে সিলেটের সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে। মোট 74 জন পরীক্ষার্থীর মধ্যে 60 জন A+, 9 জন A এবং বাকি 5 জন A- পেয়েছে, যা বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় এক অনন্য রেকর্ড। এদিকে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা তালুকদার ও নাফিসা তাবাস্তুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলি পোরকায়েস্ত। পরে উৎসব মুখর পরিবেশে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। প্রতি বছরের ন্যায় এবার বাংলাদেশ সরকার 4,27,72,747 জন শিক্ষার্থীর মাঝে 35,39,94,197টি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করেছে। শিক্ষার্থীরা বলেন, আমরা সবাই সমর্থন করি এবং আমরা খুবই খুশি মাননীয় প্রধানমন্ত্রী যে শিক্ষার্থীদের জন্য এমন একটা উদ্যোগ নিয়েছেন, এর ফলে আমরা বছরের প্রথম থেকে বইয়ের সাথে সম্পৃক্ততা আমাদের বাড়ে। পাশাপাশি হচ্ছে সহশিক্ষামূলক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোতে আমরা সংযুক্তি অনেক বাড়ে, আমরা সেগুলোতে খুব আনন্দের সাথে অংশগ্রহণ করতে পারি। তাই এটা আমাদের সত্যি আনন্দের যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা চিন্তা করে প্রত্যেক বছরের প্রথম দিন আমাদেরকে বই দিয়ে দিচ্ছে। আমার অনেক ভালো লাগছে বছরের প্রথম দিনে বইগুলো পেয়ে গেছি, তাই ভালো লাগছে। আগে হয়তো এটা সম্ভব ছিল না, কারণ আগে অনেক দেরিতে বই দেওয়া হতো, এখন আমরা বছরের প্রথম দিনে বই পেয়ে যাচ্ছি, এটা তো আনন্দ কিছু হতে পারে না। 2010 সাল থেকে যে কার্যক্রম শুরু হয়েছে এটা অবশ্যই আমাদের জন্য ভালো এবং এই বইগুলো পড়ে আমি ভবিষ্যতে বেশি অবদান রাখি। আজকের এই দিনটি আমার জন্য অনেক বেশি আনন্দের, কারণ আমি আজকে প্রথম বছরের প্রথম দিনেই আমার নতুন বই পাচ্ছি, যা আগে যারা আমার মা বাবা যারা পড়েছেন তারা পাননি। আর বছরের প্রথম দিনটি যদি আমার জন্য আনন্দের হয় তাহলে পুরো বছরটাই আমার জন্য আনন্দ হবে, এই আশা আমি করি। এবং আমি আশা করি যে এই বই পড়ে আমি আমার দেশকে বিশ্বের বুকে উঁচু করে দাঁড়াতে সাহায্য করব। আমার বছরের প্রথম দিনই নতুন বই পেয়ে গেছি, নতুন বই পড়তে সবাই খুশি হয়, তো আমিও খুশি। আর বই প্রেমীদের কাছে গেলে তো অনেক আরও অনেক বেশি খুশি। তো আমার ইচ্ছা যে আমি বড় হয়ে এই
বই নিয়ে কাজ করব। ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।